আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসদে পাশ হলো আলোচিত ইসি গঠন বিল, তড়িঘড়ি হয়নি বিএনপির মন্তব্যের জবাবে আইনমন্ত্রী। করোনায় 15 জনের মৃত্যু, শনাক্ত 15,000-এরও বেশি, সংক্রমণ হার বেড়ে 31.98। সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জ সহ কয়েকটি শিল্প এলাকায় গ্যাস সংকট, উৎপাদন কর্মকাণ্ড ব্যাহত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশে দেশের সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। সর্বসম্মতিক্রমে পাশ হলো বহুল আলোচিত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ বিল 2022। জনমত যাচাইয়ের প্রস্তাব নাকচ হওয়ার পর কণ্ঠভোটে ইসি গঠনের বিলটি পাশ হয়। বিলের উপর আলোচনায় তড়িঘড়ি পাশ হচ্ছে এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, বিরোধী দলীয় সাংসদদের এসব প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে উত্থাপিত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022-এর ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব দেয় বিরোধী দলীয় সাংসদরা। বর্তমান যে নির্বাচন কমিশন 100% আমলা নির্ভর। মাননীয় স্পিকার, সংবিধানের 118-এর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন বাধ্যতামূলক, কিন্তু সকল অংশীজনের মতামত ছাড়া তাড়াহুড়ো করে এত জনগুরুত্বপূর্ণ একটি আইন পাশ করা আইবাসের বেশি কিছু নয় বলে আমি মনে করি। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং অনুসন্ধান কমিটি প্রতিনিধিত্ব নির্ভর নয়, এমন অভিযোগ করেন সাংসদরা। প্রধান বিচারপতি, এখানে আপনার মহা হিসাব নিরীক্ষক এবং চেয়ারম্যান বাংলাদেশ কর্ম কমিশন, রাষ্ট্রপতি কর্তৃক এই যে চারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধানদেরকে আপনি বিতর্কে জায়গায় নিয়ে যাচ্ছেন, এই ব্যক্তিগুলো কিন্তু সকলেই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নিয়োগপ্রাপ্ত। ওয়েস্টমিনস্টার ফর্ম অফ গভর্নমেন্টে থাকলে সেখানেই থাকেন, তাহলে আপনি এটা ক্যাটাগরিতে স্পষ্ট করে দেন যে মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দেবে। আর যদি আপনি চান যেখান থেকে ডেভিয়েশন করবেন, অ্যামেন্ডমেন্ট আনবেন, তাহলে আর্টিকেল 48-কে অ্যামেন্ডমেন্ট করে তারপরে এই আইনটি পাশ করেন, তাহলে আমার মনে হয় এই আইনটি যুক্তিযুক্ত হবে। বিরোধী দলীয় সাংসদদের প্রশ্ন ও অভিযোগের ব্যাখ্যা দেন আইনমন্ত্রী আনিসুল হক। এই কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে মামলা হলো, এই কেয়ারটেকার গভর্নমেন্টের মামলায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের দুইটি বিভাগই এই কেয়ারটেকার গভর্নমেন্টটাকে ইললিগাল ঘোষণা করল, ইট ইজ নট ইন দ্য স্কিম অফ দ্য কনস্টিটিউশন বলে দিল। তারপরে ওনারা এখন বলবেন কেয়ারটেকার গভর্নমেন্ট, ইজ দিস শোয়িং এলিজেন্স টু দিস কনস্টিটিউশন? পরে উত্থাপিত বিলটি ভোটে দেন স্পিকার। জনমত যাচাইয়ের প্রস্তাব নাকচ হলেও কিছু সংশোধনী গ্রহণ করে পাশ হয় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022। সংসদে স্থিরীকৃত আকারে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। রাষ্ট্রপতি স্বাক্ষর করার পরেই বিলটি আইনে পরিণত হবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় 15 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ঢাকা বিভাগেই 8 জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 28,288 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত 24 ঘন্টায় 865টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 49,425টি, এর মধ্যে শনাক্ত 15,807। এ পর্যন্ত মোট শনাক্ত 17,47,331। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার আগের দিনের চেয়ে বেড়ে হয়েছে 31.98%, মৃত্যুর হার 1.62%। নতুন 1,037 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 15,61,000-এর বেশি। মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষায় প্রতি এলাকায় সড়কগুলোর নামকরণ বীর মুক্তিযোদ্ধাদের নামে করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি। নগরীর দেওভোগ এলাকায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন মন্ত্রী। তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন মুক্তিযোদ্ধাদের জন্য ঘর নির্মাণ করে দিচ্ছেন। একই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি বলেন সব ষড়যন্ত্র ছিন্ন করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও জয়ী করা দরকার। সাভার, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ সহ বেশ কয়েকটি শিল্প এলাকায় চলছে তীব্র গ্যাস সংকট, ব্যাহত হচ্ছে উৎপাদন কর্মকাণ্ড, রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা উদ্যোক্তাদের, সংকটের দ্রুত সমাধান চান তারা।
রিয়াদ সুমনের রিপোর্ট। দেশের তৈরি পোশাক শিল্পের কাঁচামালের সবচেয়ে বড় যোগানদাতা টেক্সটাইল ও স্পিনিং মিল, যেখান থেকে সরবরাহ হয় সুতা ও কাপড়। কিন্তু গেল তিন মাস ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছে পোশাক খাতের পশ্চাৎপদ এই শিল্প। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় ঢাকা মহানগর, সাভার, গাজীপুর, শফিপুর, কোনাবাড়ি, আশুলিয়া, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ সহ বিভিন্ন এলাকার বেশিরভাগ শিল্প কারখানা দিনের অধিকাংশ সময় বন্ধ থাকছে। উদ্যোক্তারা বলছেন পাইপলাইনে গ্যাসের চাপ 15 PSI থাকার কথা, কিন্তু পাওয়া যাচ্ছে 2.5 থেকে 3 PSI, ফলে উৎপাদন সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না, পড়তে হচ্ছে আর্থিক লোকসানের মুখে। বয়লার ছাড়া তো কোনো প্রসেসিং ডাইং হয় না, সেখানে ডাইং এর কেমিক্যাল হয়। এখন দেখেন আমি কেমিক্যাল মিক্স করে বয়লার স্টার্ট দিলাম, মেশিন চলতেছে, হঠাৎ করে বয়লার থেকে স্টিম বন্ধ হয়ে গেলো। বন্ধ হয়ে যাওয়ার সাথে গ্যাস না থাকার কারণে ডাইং এর যে পুরো প্রসেসটা এটা ফেলে দিতে হয়। আবার যদি আপনি স্টার্ট দেন এটাকে শেডিং হয়ে থাকে, তাহলে পুরো বেসটাকে ফেলে দিতে হয়। শিল্প মালিকরা বলছেন গ্যাস সংকটের দ্রুত সমাধান না হলে বাধাগ্রস্ত হবে রপ্তানি বাণিজ্য, উদ্যোক্তাদের পাশাপাশি ক্ষতির মুখে পড়বে সার্বিক অর্থনীতি। এই শিল্পটা যদি মরে যায় বা না টিকে তাহলে আমাদের কি সম্ভব? প্রতিদিন আমাদের এক্সপোর্ট রপ্তানি ক্ষেত্রে সুতার প্রয়োজন হলো 8 থেকে 12 মিলিয়ন কেজি। 8 থেকে 12 মিলিয়ন কেজি সুতা প্রতিদিন কি ইম্পোর্ট করে কি এক্সপোর্ট করা সম্ভব হতো? সরকারের কাজ হলো ব্যবসায়ীদেরকে পলিসি সাপোর্ট দেওয়া, শিল্পের বিপ্লব ঘটানো। এলএনজি টার্মিনালের একটি ইউনিটে ত্রুটি দেখা দেয়ায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক সপ্তাহ লাগতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পেট্রো বাংলার চেয়ারম্যান নাজমুল আহসান। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বর্তমানে 3 ও 6 নম্বর ফেরিঘাট বন্ধ রয়েছে, ঘাট চালু রয়েছে 3টি। এতে সকাল থেকে দৌলদিয়া ও গোয়ালন্দ মোড় মহাসড়কে 700+ যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় যানজটে থাকে। ফেরি চলাচলের চ্যানেলে পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় ডুবোচর দেখা দেয়। ফেরি চলাচল ধীরগতি হয়, সময় লাগছে দ্বিগুণেরও বেশি। এতে 15 থেকে 20 ঘন্টা পর্যন্ত মহাসড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, যাত্রীবাহী বাস যানজটে থাকছে। ফলন ভালো হয় রাজবাড়ির পদ্মার চরে প্রতি বছরই বাড়ছে টমেটো চাষ, তবে অকাল বৃষ্টিতে এবছর দেখা দিয়েছে পচন রোগ। এ কারণে লোকসানের শঙ্কায় চাষিরা। রাজবাড়ির প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। চরজোড়ে টমেটোর ক্ষেত। কয়েক বছর ধরে গোয়ালন্দের পদ্মার বিস্তীর্ণ চরে নানা জাতের টমেটো আবাদ করছেন চাষিরা। উচ্চ ফলনশীল জাতের টমেটোর আবাদে বিঘা প্রতি ফলন হয় 150 থেকে 200 মন। এখানকার উৎপাদিত টমেটো যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। তবে এবছর পচন রোগে পচে যাচ্ছে ফলন। কৃষকরা বলছেন অকাল বৃষ্টির কারণেই এ অবস্থা। বৃষ্টিতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমাদের এই যে পশু আবার কীটনাশক স্প্রে করতে হইতেছে। বৃষ্টির কারণে আমাদের এই যে এরকম কালো দাগ হয়ে গেছে, পচন ধরেছে বৃষ্টির কারণে। এক বিঘা জমিতে টমেটো আবাদ করতে 50 থেকে 60 হাজার টাকা খরচ হয়। রোগের প্রকোপ না কমলে বড় লোকসানে পড়ার শঙ্কায় কৃষক। নিজস্ব জমি ভরে 30 হাজার টাকা খরচা পড়ে, আর সোনকালি দিয়া টমেটো মরম সার চাষাবাদ দিয়া 60-70 হাজার টাকা খরচা পড়ে যায়। এখন মোটামুটি যাও লাভের আশা করছিলাম, সেই লাভটা হবে না, এখন লসের মুখে পড়ব। ফলন রক্ষায় ছত্রাকনাশক ওষুধ স্প্রে করার পরামর্শ কৃষি বিভাগের। আমাদের ওই বৃষ্টির কারণে কিছু ফুল হয়তো বা হয়েছে, ঝরে পড়েছে, কিন্তু তারপরে যে ফ্রুটিংটা রয়েছে সেটার যে ইউনিফর্ম সাইজের কারণে আমাদের ফলনটা স্বাভাবিক থাকবে এবং কৃষক ভালো দাম পাবে। জেলায় এবছর 795 হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। সমর ইসলাম, একুশে টেলিভিশন। সংবাদের রিপোর্ট জানিয়ে নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রামের সাতকানিয়ায় প্রতিদ্বন্দ্বী 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত 15। আবার আমন্ত্রণ একুশের দেশের সংবাদে। রাজশাহী হাইটেক পার্কে শুরু হয়েছে 3 দিনের স্টার্টআপ ক্যাম্প।
দুপুরে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ ক্যাম্পের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর বিকর্ণ কুমার ঘোষ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্যাম্পটি চলবে শনিবার পর্যন্ত। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সকল হাইটেক পার্কে কমপক্ষে একটি করে ফোর স্টার্টআপ প্রতিষ্ঠানের জন্য বিনামূল্যে বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ পেয়েছে 151টি স্টার্টআপ প্রতিষ্ঠান। এখন এসব প্রতিষ্ঠানকে এক বছরব্যাপী ইনহাউস মেন্টরিং সেবা দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে রাজশাহীর শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারে 30টি স্টার্টআপদের ক্যাম্প শুরু হলো। পাবনার জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের 75 জন মৃত শ্রমিক পরিবারের সদস্যদের হাতে এককালীন 8.5 লাখ টাকা অর্থ প্রদান করা হয়েছে। মৃত্যু পরবর্তী নগদ অর্থ তুলে দেন ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস। 38 জন ড্রাইভারের প্রতি পরিবারকে 15,000 এবং 31 জন হেল্পার পরিবারের প্রত্যেকে অর্থ দেওয়া হয়। দুপুরে পাবনা বাস টার্মিনালের ইউনিয়ন কার্যালয়ে ইউনিয়নের সভাপতি শহীদুল্লাহ শেখের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ট্রাক মালিক গ্রুপের সহ সভাপতি মোজাম্মেল হক কবির। হবিগঞ্জে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার 17তম মৃত্যুবার্ষিকী। সকালে শহরের আরডি হল প্রাঙ্গণে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করে হবিগঞ্জ কিবরিয়া ফাউন্ডেশন। স্মরণসভায় বক্তারা 17 বছরেও কিবরিয়া হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করাসহ সন্ধ্যায় স্থানীয় দলীয় কার্যালয় স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। 2005 সালের এই দিনে আওয়ামী লীগের স্মরণ জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া সহ 5 জন। এ ঘটনায় 2টি মামলা দায়ের করা হলেও দীর্ঘ 17 বছরও বিচার হয়নি এ হত্যাকাণ্ডের। জন্মের সুবর্ণে জাগো সম্প্রীতিস্বরে মুক্তির ডাক দেয় পিতা আজও ঘরে ঘরে, এই স্লোগান নিয়ে বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। ভার্চুয়াল এই উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক মিলনায়তনে বিভিন্ন আবৃত্তি সংগঠনের 40 জন আবৃত্তি শিল্পী অংশ নেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। বাংলাদেশের প্রথম রেল স্টেশন কুষ্টিয়ার জগতি শহরের উপকণ্ঠে কালের সাক্ষী স্টেশনটি এখন অনেকটাই পরিত্যক্ত। শুনশান নিরাপত্তা প্ল্যাটফর্ম জুড়ে এখানে থামে না কোনো আন্তনগর ট্রেন, লোকবল নেই বললেই চলে। এদিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। 1844 সালের কথা, কলকাতার কাছে হাওড়া থেকে পশ্চিমবাংলার কয়লাখনি সমৃদ্ধ রানীগঞ্জ পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি গঠন করা হয়। এই কোম্পানি 1854 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত রেললাইন স্থাপন করে। এরপর 1862 সালের 29 সেপ্টেম্বর কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত রেলপথ চালু করে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে। এই লাইনকে বর্ধিত করে সে বছরের 15 নভেম্বর কুষ্টিয়ার জগতি পর্যন্ত 53.11 কিলোমিটার ব্রডগেজ লাইন শাখা উন্মোচন করা হয়। সে সময়ে প্রতিষ্ঠিত হয় পূর্ববঙ্গের প্রথম রেল স্টেশন জগতি। পরে এই লাইন গোয়ালন্দ ঘাট পর্যন্ত বিস্তৃত হয়। সে সময় মানুষ কলকাতা থেকে ট্রেনে করে জগতি স্টেশন হয়ে গোয়ালন্দ ঘাটে আসতেন, সেখান থেকে স্টিমারে পদ্মা নদী পার হয়ে ঢাকায়। জগতির স্টেশনটা প্রথম স্টেশনটা 159 বছর তার বয়স। সময়ের বিবর্তনে ঐতিহাসিক জগতি রেল স্টেশন আজ অনেকটা পরিত্যক্ত। একটিমাত্র লোকাল ছাড়া কোনো ট্রেন থামে না। উন্নতি নাই, শুধু রেল স্টেশন সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পালন করে আর অফিসাররা যায় আর আসে। যদি কোনো স্থাপনা তৈরি করে তাহলে মানুষ কুষ্টিয়ার অন্যান্য যে সাংস্কৃতিক জিনিসগুলো দেখতে আসবে, পাশাপাশি কুষ্টিয়ার প্রথম স্টেশন হিসাবে, বাংলাদেশের স্টেশন হিসেবে এটাকে আকর্ষণ করবে। জগতি রেল স্টেশনের অনেক জমি পড়ে আছে, কিছু স্থাপনা নির্মাণ করে দেশের প্রথম রেল স্টেশনকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের।
এলাকাবাসীর পক্ষ থেকে চাই যেন সরকার আমাদের ওই ঐতিহ্যবাহী স্টেশনটাকে ধরে রাখে এবং সংস্কার করে। আমরা সরকারের কাছে আকুল আবেদন যাতে তিনি এটাকে সুন্দররূপে সংস্কার করেন এবং পর্যটন কেন্দ্র হিসাবে প্রচলিত করার ব্যবস্থার জন্য কিছু উদ্যোগ নেন। এ ব্যাপারে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দেখতে চান কুষ্টিয়াবাসী। সমর ইসলাম, একুশে টেলিভিশন। এবার এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে করোনা সংক্রমণের হার 25.67%। গেল 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 1,121 জন, মারা গেছেন 2 জন। জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে আক্রান্তদের 797 জন চট্টগ্রাম মহানগরীর এবং 324 জন উপজেলার বাসিন্দা। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 3,142 জনের। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 1,16,036 জন, মারা গেছে 1,350 জন। করোনা সংক্রমণ থেকে বাঁচতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ফেইতের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের সময় তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরীর পাঁচলাই থানাধীন বিবিরহাট এলাকার সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ইস্কান্দার মির্জা। এ সময় ডায়াবেটিক্স পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। চট্টগ্রাম সাতকানিয়ায় প্রতিদ্বন্দ্বী 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে 15 জন। সকালে সাতকানিয়ার খাগড়িয়া ভোরের বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের সাথে নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেন সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে আহতদের স্থানীয় দোহাজারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুলিবিদ্ধ 5 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 7 ফেব্রুয়ারি সপ্তম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চট্টগ্রামের আনোয়ারা থেকে নগরীর সিনেমা প্যালেস পর্যন্ত বাস সার্ভিস চালু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। সকালে আনোয়ারায় তেকৌটা রাস্তার মাথায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাইলদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কলিমউদ্দিন। অনুষ্ঠানে জানানো হয় প্রতিদিন 30 মিনিট পরপর এস আলম বাস সার্ভিসের গাড়ি আনোয়ারা ছেড়ে যাবে এবং চট্টগ্রাম থেকে আনোয়ারায় আসবে। এতে ভাড়া নির্ধারণ করা হয় জনপ্রতি 70 টাকা করে। মুজিববর্ষে ভূমিহীন দরিদ্রদের গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় ঘর পেলেন চট্টগ্রামের বোয়ালখালীর 70 বছরের বৃদ্ধা কুলসুমা বেগম। মুজিববর্ষের অঙ্গীকারে পুলিশের আইজিপি ডক্টর বেনজির আহমেদ এ উদ্যোগ নেন। স্থানীয়রা জানান পশ্চিম শাকপুরা সিপাহি ঘোনার বাসিন্দা কুলসুমা বেগমের স্বামী মারা গেছেন 7 বছর আগে। 1 মেয়ে ও 2 ছেলেকে নিয়ে অভাব অনটনের সংসার তার। স্বামীর মৃত্যুর পর কুলসুমা পুরোপুরি নিঃস্ব হয়ে যান, মাথা গোঁজার ঠাঁইও ছিল না। অবশেষে মুজিববর্ষে পুলিশের উদ্যোগে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছেন কুলসুমা। এরই সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সংসদে পাশ হলো আলোচিত ইসি গঠন বিল, তড়িঘড়ি হয়নি, বিএনপির মন্তব্যের জবাবে আইনমন্ত্রী। করোনায় 15 জনের মৃত্যু, শনাক্ত 15,000-এরও বেশি, সংক্রমণ হার বেড়ে 31.98। সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জ সহ কয়েকটি শিল্প এলাকায় গ্যাস সংকট, উৎপাদন কর্মকাণ্ড ব্যাহত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekusheytv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন।